আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, অটো গাড়ির ব্যাটারি কিভাবে ভালো রাখা যায় সে সম্পর্কে আরও কিছু টিপস দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণই ব্যাটারি চালিত ইজি বাইক অথবা ব্যাটারি চালিত অটো বলে যাকে আমরা চিহ্নিত করে থাকি, তো সেই ব্যাটারিগুলা কীভাবে 100% সেফ রাখা যায়, তো সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটি হচ্ছে ব্যাটারিগুলা কীভাবে 100% ভালো রাখা যায়, তো সেই বিষয়টি আজকে বলবো। তো অবশ্যই একটু খেয়াল রাখবেন যে ব্যাটারিগুলা কীভাবে 100% ভালো রাখা যায়। তো আপনারা চাইলেই একটু পরিশ্রম করলেই কিন্তু ব্যাটারিগুলা ভালো রাখতে পারেন, তো সেই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, কারণ একটু কষ্ট করলেই কিন্তু অবশ্যই অনেক দিন ভালো রাখা যায় ব্যাটারিগুলা। তো সেই বিষয়টি হচ্ছে, যেমন প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে চার্জিংয়ের বিষয়টি আসি। যখন ব্যাটারি চার্জিং করা হয় তখন হাই এবং লো দুটি চার্জ হচ্ছে ব্যাটারির জন্য খুব মারাত্মক ঝুঁকি নিয়ে আসে। তো সেক্ষেত্রে হাই চার্জ এবং লো চার্জ দুটি হচ্ছে ব্যাটারির জন্য খুবই মারাত্মক দিক। তো এই বিষয়টি প্রথম খেয়াল রাখবেন যে হাই চার্জ এবং লো চার্জ যাতে কোনোভাবে না হয়। যেমন আজকে যদি আপনি গাড়ি কিছুক্ষণ চালান, তো ভাববেন যে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর হয়তো ভাবতেছেন যে আর কিছুক্ষণ চার্জ দেওয়ার পর হয়তো আরও কিছুক্ষণ বেশি চলবে। তো এই বিষয়টি কখনোই করবেন না যে একবার চার্জ দিলে তারপর আবার চার্জ দিবেন। তো এই বিষয়টি ক্লিয়ার করে বলি, সেটি হচ্ছে আপনি একদম শিডিউল করে চার্জ দিবেন। যেমন রাত্রে চার্জ দেন, তো সেই ক্ষেত্রে প্রতিদিন রাত্রেই ব্যাটারিগুলো চার্জ দিবেন। তো সেই ক্ষেত্রে বারবার অথবা দ্বিতীয়বার চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দ্বিতীয়বার চার্জ দিলে সব ব্যাটারিটা শিডিউল চেঞ্জ হয়ে যেতে পারে, এমনকি ব্যাটারিটা সেইভাবেই চার্জিং করতে হয়। তো সেই ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখবেন যে আপনার ব্যাটারিগুলো যাতে একটু ভালোভাবে রাখা যায়। তো ব্যাটারি চার্জিং করার জন্য অবশ্যই একটি মাল্টিপ্লাগের প্রয়োজন হয়, যেহেতু অটো চার্জিংয়ের জন্য। তো সেখানে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে কম দামের তার ইউজ করেন, তো এই বিষয়টি অবশ্যই করবেন না, কারণ কম দামের তার ইউজ করলে কিন্তু আপনি সে বিপজ্জনক হতে পারে, আর বিপজ্জনক হলে কিন্তু চার্জটাই হবে না। তো সেক্ষেত্রে আপনারা এখানে 2.0 অথবা বাংলা যেটাকে 3/22 বলে, তো অবশ্যই এই 3/22 অথবা 2.0 RM তার ব্যবহার করতে পারেন। এবং টি যে সকেটগুলো আছে, তো সকেটগুলো অবশ্যই একটু ভালো মানের ব্যবহার করবেন, যাতে করে পুড়ে না যায়। অবশ্যই একটু ভালো অ্যাম্পিয়ারটা ব্যবহার করবেন, এই বিষয়টি অবশ্যই একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ চার্জিং যদি না হয় তাহলে আর ব্যাটারি ভালো রাখার দিক কই পাবেন। তো প্রথমত আপনাকে আগে ব্যাটারি চার্জ করতে হবে, তারপর হচ্ছে সমস্ত নিয়মকানুন। তো প্রথম খেয়ালটি হচ্ছে চার্জের উপর, তো অবশ্যই যাতে সেটি 100%ভাবে ভালো চার্জ হয়। আর চার্জে বসানোর আগে অবশ্যই ব্যাটারির যে মুখাগুলো আছে, 6টি মুখা থাকবে, তো সেই 6টি মুখা অবশ্যই ভালোভাবে খুলে নিতে হবে। আর 6টি মুখা খুলে নেওয়ার পর ব্যাটারিগুলো যখন আপনার হালকা একটু ঠান্ডা হবে তখন আপনি চার্জে বসাবেন। এবং একটি জিনিস খেয়াল রাখবেন যে কোনোভাবেই যাতে ব্যাটারির যে চার্জারের যে কাঁটাগুলো আছে সেটি যাতে সিলেক্টর 15 ampere-এর বেশি না যায়। তো এই বিষয়টি খেয়াল রাখবেন যে 15 ampere-এর বেশি যাতে কোনোভাবেই না যায়। তো 15 ampere হচ্ছে আমাদের যে চার্জারের যে এম্পিয়ার, সেটা 15 ampere হলে আমাদের ব্যাটারিগুলো ভালোভাবে চার্জিং হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই 15 ampere চার্জ দেওয়ার জন্য 100% নিরাপদ। এবং কি যখন চার্জের দিকে খুলবেন তখনও দেখবেন যাতে ব্যাটারিগুলো যে হালকা একটু গরম থেকে ঠান্ডা হওয়ার পর তারপর আপনি রানিং করবেন, তারপর যাতে ব্যাটারিগুলো ভালোভাবে চার্জ থাকে। তো আর তারপর যে বিষয়টি সেটি হচ্ছে দ্বিতীয় নম্বর যে বিষয়টি, ব্যাটারিতে যখন পানি ভরবেন তো অবশ্যই ব্যাটারিটি একবারে ঠান্ডা করে নেবেন। একবারে ঠান্ডা করে নেওয়ার পর ব্যাটারিগুলোতে পানি ভরবেন, এবং পানি ভরার পর যেদিন পানি ভরবেন সেদিন কিন্তু অবশ্যই একটু চার্জিং বেশি দিতে হবে।
সেক্ষেত্রে সেদিন একটু চার্জ হালকা পরিমাণ বেশি দিবেন, তো সেদিন যাতে একটু চার্জটা একটু বেশি থাকে, তো সেক্ষেত্রে ব্যাটারিগুলো আরও ভালো থাকবে। কারণ সেদিন কিন্তু আপনার যেহেতু ব্যাটারিতে এক্সট্রা পানি ঢুকতেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জটা একটু বেশি দিতে হবে। তো চার্জটা একটু বেশি দিলে আপনার ব্যাটারিটা আরও অনেক ভালো থাকবে। আর চার্জের যে ব্যাটারি পানির যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার প্রতিদিনই ব্যাটারির যে পানিগুলো সেটি বারবার চেক দিবেন, মানে প্রতিদিন চার্জে দেওয়ার আগে অন্তত একবার করে চেক দিবেন, যাতে করে যে কোন মুখার ভিতরে ব্যাটারির যে পানিগুলো আছে, তো একটি মুখায় একটু কম বেশি হতে পারে, তো সেক্ষেত্রে যাতে একটিতে অথবা কোনটিতে পানি একটু কমছে, তো সেটিতে আবার পানি দিয়ে দিবেন। তো তা না হলে কিন্তু একদিনের ভিতরেই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো কিছু কিছু ভাই প্রশ্ন করেছে যে একদিনের ভিতরে ব্যাটারি কিভাবে নষ্ট হতে পারে, তো সেই বিষয়টি হচ্ছে যেমন আজকে আপনি 100 থেকে 150 কিলো গাড়ি রানিং করছেন, তো আপনার 1 খোপের ভিতরে পানি নাই, তো পানি নাই তো আপনি যখন ব্যাটারিটি চার্জিং করেছেন, তো তখন কিন্তু আপনার চার্জিং হওয়ার পর আপনার প্লেটটা কিন্তু অনেক হার্ড হয়ে যাবে, কারণ সেখানে আপনার কোনো প্রকার পানি না থাকলে কিন্তু প্লেটটার জন্য অনেক ক্ষতিকর, তো সেক্ষেত্রে এটি কিন্তু অনেক মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে এটি কিন্তু মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার এটি খেয়াল রাখতে হবে যে কোন ব্যাটারির মুখার ভিতরে পানি নাই, তো সেই ব্যাটারিতে আপনার অবশ্যই পানি দিতে হবে। আর সবটি ব্যাটারিতে যে একসাথে পানি ফুরাবে সেটি কিন্তু না, সেটি কোনো কমন বিষয় না, একটিতে কম বেশি হতেই পারে, তো সেটি আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন। এবং কিছুদিন পর পর আপনি অবশ্যই ব্যাটারির যে অ্যাসিড লেভেলটি আছে সেটি অবশ্যই টেস্ট করবেন, যাতে সেটি করে 1280 আছে কি না। তো অবশ্যই অ্যাসিড কম বেশি হতে পারে, তো সেক্ষেত্রে যদি আপনি কম বেশি হয় তাহলে সেটি অবশ্যই অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, তো অবশ্যই সেটি ভালোভাবে অ্যাসিড টেস্ট করবেন। আর তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে যখন গাড়ি যখন রানিং করবেন, তখন যদি একবারে মানে পিক আপ টান দিবেন না, কারণ একবারে টান দিলে কিন্তু আপনি একবারে যখন পিক আপ টান দেওয়া হয় তখন কিন্তু ওই কন্ট্রোলার বক্সের উপর একবারে চাপ পড়ে, তো সেই ক্ষেত্রে আপনি ধীরে ধীরে সেটা রানিং করতে পারেন, ধীরে ধীরে স্পিড বাড়াতে পারেন, তো সেই ক্ষেত্রে সেটাই নিরাপদ হয়। একবারে রানিং না করে ধীরে ধীরে করলে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ। আর তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যখন যেমন ব্যাটারিতে কিছু কিছু যেমন অটোতে সাউন্ড সিস্টেম অথবা যে ড্রাইভারের উপরে যে একটা করে যে কুলিং ফ্যানগুলো থাকে, তো সেই কুলিং ফ্যানগুলো কিন্তু চালানো হয় এক ব্যাটারি থেকে অথবা সাব একটি ব্যাটারি যে থাকে, তো সেই ব্যাটারি থেকে। তো এই বিষয়টি খেয়াল রাখবেন যে একটি ব্যাটারি থেকে যদি আপনি লোড বেশি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি যে ব্যাটারি থেকে আপনি লোড বেশি ইউজ করতেছেন, তো সেই ব্যাটারিতে কিন্তু লোডটি পড়তেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ব্যাটারিটাই আগে ড্যামেজ হয়ে যাওয়ার কথা, কারণ সেই ব্যাটারিতে কিন্তু আপনার তুলনামূলকভাবে কন্ট্রোলারের উপরের যে লোড, এমনকি আপনি এক্সট্রা আরও লোড দিচ্ছেন যেমন সাউন্ড সিস্টেম চালা অথবা এক্সট্রা লাইটিং এরকম সিস্টেম থাকে, তো সে বিষয়টি অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ যেহেতু আপনার অটোর ভিতরে আপনার রেকটি থাকে, তো রেকটি থেকে কিন্তু আপনি 60 ভোল্ট কন্ট্রোল হওয়ার পর তারপর কিন্তু সেখান থেকে আপনি আর পর্যায়ক্রমে 12 ভোল্ট টু 12 ভোল্ট এরকম আউটপুট থাকে, তো সেক্ষেত্রে আপনি সেখান থেকে চাইলে 12 ভোল্ট লোড ইউজ করতে পারেন, তো সেখানে একটি ব্যাটারি থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে এই বিষয়টিও একটু ভালোভাবে খেয়াল রাখবেন, যাতে করে একটি ব্যাটারি থেকে কোনোভাবে সিঙ্গেলভাবে লোড না চলে, তো আপনি সেটি রেকটির দিকে চালাবেন, সেটি হচ্ছে সবচেয়ে ভালো। আর তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ব্যাটারি কোনোভাবেই একদম লো চার্জ করবেন না, কারণ চার্জ একদম লো হলে সেটা কিন্তু আবার চার্জিং হতে একটু সমস্যা হয়, তো ব্যাটারিতে কিছুটা চার্জ থাকলেই আপনি রানিং করা অফ করে দেবেন এবং কি পরবর্তীতে সেটা চার্জিংয়ের জন্য প্রস্তুত করে দেবেন, তো এই বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করবেন যাতে কোনোভাবেই একদম লো চার্জ না হয়, তো সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনোভাবে একটু লো চার্জ না হয়, তাহলে কিন্তু আর একটু ভালো হবে। আর তারপরে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে
অটো গাড়িতে যেহেতু আপনার লোহাজাত দ্রব্য, তো সেটি কিন্তু মাঝে মধ্যে আমাদের ওয়েল্ডিং এর দোকানে নিতে হয়। তো যখন এটি ওয়েল্ডিং করবেন, তো অবশ্যই ব্যাটারির যে টার্মিনালগুলো আছে, অবশ্যই ব্যাটারি টার্মিনালগুলো খুলে রাখবেন, কারণ ব্যাটারিতে বেশিরভাগ ভোল্টেজ দিলে তো সেই ব্যাটারিগুলো কিন্তু ব্রাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ হচ্ছে ওয়েল্ডিং মেশিনের যে বোল্ট সেটা কিন্তু ব্যাটারির থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনি যখন গাড়িতে কোনো প্রকার ওয়েল্ডিংয়ে কাজ করবেন, তখন অবশ্যই ব্যাটারির যে টার্মিনাল কভারগুলো আছে সেটি খুলে রাখবেন, তো সেটা আপনার ব্যাটারির জন্য নিরাপদ। তো এইভাবে কিছু কিছু যে বিষয়গুলো আছে, যে এগুলো যদি আপনি অবশ্যই খেয়াল করেন, তাহলে দেখবেন যে ব্যাটারিগুলো অবশ্যই অনায়াসে অনেক ভালো যাবে। আর ব্যাটারির যে টার্মিনাল কভারগুলো, টার্মিনালের যে কানেকশনগুলো আছে, তো সেগুলো লাগানোর পর অবশ্যই সেখানে আপনি হালকা পরিমাণ গ্রিজ ব্যবহার করবেন। তার কারণ আপনার ব্যাটারির যে চার্জিংয়ের সময় যদি একটি ব্যাটারির থেকে লুজ হয়, তাহলে কিন্তু পাঁচটির একটিও চার্জ হবে না। তো সেক্ষেত্রে যদি সেখানে আপনি গ্রিজ ব্যবহার করতে পারেন, তো সেখানে কিন্তু কোনো প্রকার কার্বন আসার কোনো কারণ নেই। তো লাগানোর পর অবশ্যই একটু হালকা পরিমাণে একটু গ্রিজ ব্যবহার করবেন, কারণ তেলাক্ত জায়গাতে অ্যাসিড কাজ করতে পারে না। তো তাছাড়া কিন্তু সব জায়গায় অ্যাসিড কাজ করে, তো এই বিষয়গুলা একটু মাথায় রাখলেই কিন্তু আপনি আপনার ব্যাটারিটাকে 100% সেফ রাখতে পারেন। এবং লাস্টের যে বিষয়টি সেটি হচ্ছে চালক। তো চালক মানে হচ্ছে ড্রাইভার। তো যেমন কিছু কিছু জায়গা আছে যে অনেক ভাঙাচোরা, তো সেক্ষেত্রে আপনি একটু স্লো মোশনে চালাতে হবে। তার কারণ হচ্ছে ব্যাটারিগুলোর যেহেতু প্লাস্টিক এবং ভিতরে অবশ্যই প্লেট আছে, তো সেক্ষেত্রে প্লেটে যদি প্রচুর পরিমাণে একটু ঝাঁকি লাগে, তাহলে কিন্তু সেটা ব্যাটারির জন্য খুবই মারাত্মক। কারণ ঝাঁকি লাগলে তো প্লেটগুলো টেম্পারেজ লুজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যেখানে আপনার ঝাঁকিযুক্ত জায়গা অথবা ভাঙাচোরা, তো সেখানে যত একটু স্লো চালানো যায় সেটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেটার। তো এই বিষয়গুলো খেয়াল করবেন, তাহলে দেখবেন যে আপনার 100% ব্যাটারিগুলো ভালো থাকবে। তো আরও কিছু টলিক আপনাদের দেওয়ার চেষ্টা করব তো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি যারা মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।